হবে ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্র সহ দেশের 88টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এখানে মূলত দ্বিমুখী লড়াই। ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং বিজেপি আইপিএফটি এবং ত্রিপুরা মথা সমর্থিত বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার মধ্যে লড়াই। শেষ পাওয়া খবরে ত্রিপুরা পূর্ব লোকসভা আসনে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 76.23%। লোকসভা ভোটের দ্বিতীয় পর্বেও বিক্ষিপ্ত অশান্তি দেখা যায় ত্রিপুরায়। ত্রিপুরা পূর্ব আসনের দুটি বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে ভোট বয়কট করেন ভোটাররা। অভিযোগ, এলাকায় উন্নয়নের ছোঁয়া নেই। এই নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। পানীয় জল এবং রাস্তার সুব্যবস্থার দাবি তুলে ভোট বয়কট করেন রায়না ভ্যালি বিধানসভা কেন্দ্রের 600-এরও বেশি ভোটার। অন্যদিকে একই দাবিতে সদাই মোহনপাড়ার 1000-এরও বেশি ভোটার ভোট বয়কট করেন। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই 17 নম্বর পুলিশ স্টেশনে সিপিএম পুলিশ এজেন্ট নিত্যরঞ্জন বিশ্বাসকে মারধরের অভিযোগ। অভিযোগ, বিজেপি কর্মীরা তার বাড়িতে ভাঙচুর চালায় এবং ভোট দিতে যেতে তার পরিবারকে বাধা দেয়। ভয়ে তারা কেউ ভোট দিতে যাননি, এমনটাই দাবি আক্রান্ত পরিবারের। পরে তেলিয়াপুরা থানায় অভিযোগ জানান তারা। এবার নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে প্রিসাইডিং অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করল নির্বাচন কমিশন। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নৈতিকেন হাই স্কুলের 13 নম্বর বুথের প্রিসাইডিং অফিসার অজিত চন্দ্র দাসকে বরখাস্ত করা হয়। অভিনব ভোট ব্যাংক গোমতি জেলার করবুক বিধানসভা কেন্দ্রের মুখছড়ি এডিজি ভিলেজের জনজাতি মানুষদের নৌকোয় চেপে ভোট দিতে যান তারা। ভোটারদের সুবিধার্থে এই ব্যবস্থা করে দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে।